রাজধানী ঢাকার একটি হোটেলে যমুনা ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকরা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় মিটিংয়ে।